कौन नया खिलाड़ी आया है? হ্যালো এভরি ওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালোবাসেন। গাইস, আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে হ্যাপি নিউ ইয়ার ভিএফএক্স ভিডিও চলছে। সামনে কিন্তু হ্যাপি নিউ ইয়ার আসছে। আপনারা কিভাবে এই ধরনের ভিএফএক্স ভিডিও মেক করবেন আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন ভিডিওগুলো কিভাবে মেক করতে হয়। গাইস, ভিডিওটা মেক করার জন্য আপনাদেরকে আসতে হবে ক্যাপকাট অ্যাপে। তো আপনারা সিম্পলভাবে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন। করার পর এখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। আপনারাও কিন্তু এই ধরনের অ্যাক্টিং করে ভিডিওটাকে শ্যুট করবেন। করার পর এখানে আপনারা প্লাস অপশনে ক্লিক করে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও কিন্তু এখানে চলে আসছে। তারপর এখানে আমি ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা কিন্তু একটা খেয়াল রাখবেন যখন আপনারা ভিডিওটা শ্যুট করবেন। তো আমি কিন্তু এখানে একটু গন্ডগোল করে ফেলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন আর কি লাথি মারবো সেই জায়গাটায় আমার কিন্তু ভুল হয়েছে। তো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। তো আপনারা ভালোভাবে লাথিটা মেরে দেবেন। দেওয়ার পর আপনারা যখন লাথি মারবেন তখন আপনারা একটু পিছিয়ে আসবেন। পিছিয়ে আসে আপনারা যদি লাথিটা মারেন তাহলে কিন্তু ভিডিওটা একদম অসম হবে। তারপর আপনারা ভিডিওটাকে শ্যুট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে আপনারা নিচে ওভারলে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওভারলে ক্লিক করবেন। করার পর অ্যাড ওভারলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর গাইস, এই ভিডিওটা মেক করতে যতগুলো ম্যাটেরিয়ালের প্রয়োজন পড়বে সব ম্যাটেরিয়ালের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর প্রথমে আপনারা যে ভিডিওটাকে অ্যাড করে নেবেন সেটা হলো 2022 এবং 2023-এর ব্লু স্ক্রিন ভিডিও। তো আপনারা এই ভিডিওটাকে প্রথমে আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন। দেওয়ার পর গাইস, এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, সেটা হলো ক্রোমাকি। তো গাইস, আপনারা এই ক্রোমাকিতে ক্লিক করবেন। করার পর এই বৃত্তটাকে আপনারা আর কি ব্লু স্ক্রিনের উপর রেখে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা নিচে ইন্টেন্সিটিতে ক্লিক করে আপনারা ইন্টেন্সিটিটাকে একদম ফুল করে দেবেন। দেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটাকে আপনারা ভালোভাবে জুম করবেন। করার পর আপনারা আকাশের উপর রেখে দেবেন। তো আমি এইখানে রেখে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর অ্যাড ওভারলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর গাইস, আপনাদেরকে একটা ম্যাজিক বল যে রয়েছে সেই ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে। তো আপনারা এখানে ভিডিওটাকে সিলেক্ট করে আপনারা অ্যাড বাটনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা সেম প্রসেসে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর ক্রোমাকিতে ক্লিক করবেন। করার পর এই বৃত্তটাকে আপনারা লাল যে রয়েছে তো আপনারা সেই লালের উপর রেখে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা ইন্টেন্সিটি যে রয়েছে আপনারা ইন্টেন্সিটিটাকে ফুল করবেন। করার পর শ্যাডোটাকে চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর গাইস, আপনারা এটাকে যত জুম করে ছোট করতে পারেন তো আপনারা এখানে ছোট করে দেবেন। তো আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ভালোভাবে এখানে আপনারা হাতের উপর রেখে দেবেন। দেওয়ার পর গাইস, এখানে আপনারা একটা জিনিস ভালো করে বুঝে নেবেন, সেটা হলো আপনারা ভালোভাবে এটার টাইমিংটাকে আপনারা সিলেক্ট করবেন। তো গাইস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন আমি আর কি লাথি মারবো সেই পজিশনটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, আমি যখন লাথি মারছি এখানে কিন্তু আমার লাথিটা একটু আর কি স্লো হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি লাথি মারছি তখন কিন্তু এখানে দুইটা চলে গিয়ে এখানে কিন্তু তিন চলে আসছে। তো গাইস, এই জিনিসটা আপনারা ভালো করে করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে আমি এখান থেকে হালকা আর কি কেটে দেবো। তো গাইস, কেটে দিলে কিন্তু এই সমস্যাটা আমার সমাধান হয়ে যাবে। তো আমি হালকা কেটে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই, তো গাইস আমি যখন লাথি মারবো তো আপনারা দেখতে পাচ্ছেন লাথির সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দুইটা কিন্তু চলে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন লাথি যখন মারবো এখানে কিন্তু তখনই কিন্তু দুইটা চলে যাচ্ছে। তো আপনারা এই পজিশনটাকে সিলেক্ট করবেন, এই টাইমিংটাকে আপনারা ভালোভাবে করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা সেই ম্যাজিক বলে একবার টাচ করবেন। করার পর এখান থেকে আপনারা একটা প্লাস করে দেবেন। দেওয়ার পর হালকা আপনারা এগিয়ে দেবেন। দেওয়ার পর যখন আমি আর কি উঠবো, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন বসে আছি আমি যখন উঠবো তো আমি সেই পজিশনটাতে চলে আসছি। আসার পর এখানে আমি আর একটা প্লাস করে দেবো। দেওয়ার পর এই ম্যাজিক বলটাকে আমি ভালোভাবে জুম করে একটু বড় করে নেব। নেওয়ার পর এখানে আমি হাতের উপর রেখে দিচ্ছি। দেওয়ার পর গাইস, আপনারা হালকাভাবে একটু এগিয়ে দেবেন। দেওয়ার পর এখানে যখন আপনারা লাথি মারবেন তো আপনারা সেই পজিশনটা চলে আসবেন। তো আমি সেই পজিশনটাতে চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আসার পর এখানে আপনারা ভালোভাবে আর একটা প্লাস করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা হালকা এগিয়ে দেবেন। দেওয়ার পর
এখানে একটা আরেকটা প্লাস করে দেবেন। দেওয়ার পর এই ম্যাজিক বলটাকে আপনারা এইভাবে রেখে দেবেন। দেওয়ার পর হালকা আপনারা আরও একটু এগিয়ে যাবেন। যাওয়ার পর এখানে আরেকটা প্লাস করে দিয়ে এই ম্যাজিক বলটাকে আপনারা ব্যাকগ্রাউন্ডের একদম বাইরে আপনারা করে দেবেন। দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করি গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আমার একটা ভিডিও কিন্তু তৈরি হয়েছে। তো আপনারা এই ধরনের যখন একটা ভিডিও তৈরি হয়ে যাবে, তারপর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। যখন আপনার কি আপনারা লাথিটা মেরে আর কি চলে যাচ্ছেন, তো আপনারা সেই পজিশনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর গাইস আপনাদেরকে একটা আর কি গ্রিন স্ক্রিন ব্লু স্ক্রিন ভিডিও আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো আমি সেই ভিডিওটাকে এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আপনারা ভালোভাবে স্ক্রিনটাকে আপনারা ফিট করে দেবেন। তো আমি এখান থেকে স্ক্রিনটাকে ফিট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর গাইস এখানে আপনারা ক্রোমাকি যে অপশানটা রয়েছে, তো আপনারা এই ক্রোমাকিতে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ব্লু স্ক্রিনের উপর রেখে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা ইন্টেন্সিটিটাকে একদম ফুল করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা টিক চিনে ক্লিক করবেন। করার পর গাইস এখানে যদি আপনারা একটু এগিয়ে দেন, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু আর কি গ্রিন স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আপনারা এই ভিডিওটাকে আপনারা এখান থেকে সেভ করে নেবেন। তো গাইস আমি এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে নিচ্ছি। তো গাইস এখানে কিন্তু আরও একটু কাজ বাকি রয়েছে, তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর একটা VFX ভিডিও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে গেল। তারপর এখানে আপনারা ডানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা আবার প্লাস অপশানে ক্লিক করবেন। করার পর আপনারা যে ভিডিওটাকে শ্যুট করে নিয়েছেন, তো আপনারা সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। করার পর নিচে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যখন আর কি লাথি মেরে উঠবেন, তো আপনারা সেই পজিশনে চলে আসবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই পজিশনটাতে চলে আসবেন। আসার পর এখানে আপনারা জাস্ট ভিডিওর উপর আপনারা একবার টাচ করবেন। করার পর স্প্লিটে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা নিচের দিকে ওভারলের একটা অপশন পেয়ে যাবেন, তো আপনারা এখানে ওভারলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে যে একটা প্লাস অপশন রয়েছে, তো আপনারা এই প্লাস অপশনে ক্লিক করবেন। করার পর আপনাদেরকে একটা ভিডিও অ্যাড করে নিতে হবে, হ্যাপি নিউ ইয়ারের ভিডিও 2023। তো আপনারা এই ভিডিওটাকে অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে আমাদের যে ভিডিওটা রয়েছে, তো আপনারা সেই ভিডিওতে টাচ করে এখানে আপনারা কাট আউটের যে অপশনটা পেয়ে যাবেন। তো আপনারা এই কাট আউটে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তারপর এখানে আপনারা এটাকে ভালো করে জুম করে ছোটো করবেন, আপনাদের ভিডিওর হিসাব মতো ছোটো করে আপনারা এখানে রেখে দেবেন। দেওয়ার পর গাইস এখানে আপনারা প্রথমের দিকে চলে আসবেন। আসার পর অ্যাড ওভারলে ক্লিক করবেন। একটু আগে যে আপনারা ভিডিওটা সেভ করে নিয়েছেন আর কি ক্যাপকাট থেকে, তো আপনারা সেই ভিডিওটাকে এখানে আপনারা অ্যাড করে দেবেন। তো গাইস আমি এখান থেকে এটাকে অ্যাড করে আপনারা স্ক্রিনটাকে ভালোভাবে ফিট করে দেবেন। তো আমি এখানে ফিট করে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা এগিয়ে দেবেন। দেওয়ার পর গাইস সেখানে আর কি গ্রিন স্ক্রিন স্টার্ট হচ্ছে, তো আপনারা সেই পজিশনে গিয়ে আপনারা এখানে ক্রোমাকি যে অপশানটা রয়েছে, তো আপনারা এই ক্রোমাকিতে ক্লিক করবেন। করার পর এই বৃত্তটাকে আপনারা আর কি ভালোভাবে গ্রিন স্ক্রিনের উপর রেখে দেবেন। দেওয়ার পর ইন্টেন্সিটিটাকে ফুল করে দেবেন। দেওয়ার পর গাইস এটাকে আপনারা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখন যদি গাইস আমি ভিডিওটা প্লে করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আমাদের একটা VFX ভিডিও কিন্তু তৈরি হয়েছে। গাইস দেখতে পাচ্ছেন আমি যখন ক্লিক করব, তো এখানে কিন্তু 2023 চলে আসছে এবং কিন্তু এখানে একটা ট্রানজেকশন কিন্তু অ্যাড হয়েছে। তো আপনারা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু আমার ভিডিওটা একদম রেডি হয়ে গেল। তো আপনারা যে গানটা লাগাতে চান, তো আপনারা গানটা লাগিয়ে আপনারা কিন্তু এইগুলোকে আপনারা ভালোভাবে আর কি আপনারা কেটে দেবেন। তো আমি এখান থেকে স্প্লিট করে এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এইখানে ক্লিক করে আপনারা ফাইনাল ভিডিওটাকে আপনারা কিন্তু সেভ করে নিতে পারবেন।